সংশ্লিষ্ট, কারণ ওই প্রধানমন্ত্রীর পেছনে তো জনগণের সাপোর্ট নেই, সুষ্ঠু নির্বাচন নেই, ভোটারদের কোনো সমর্থন নেই। উনি রাত্রের অন্ধকার। 10 ডিসেম্বর নয়াপল্টনের বিএনপি সমাবেশ নিয়ে সরকার ভয় পেয়েছেন বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 10 ডিসেম্বর নয়াপল্টনের বিএনপির সমাবেশ নিয়ে সরকার ভয় পেয়েছে, তাদের গুম হারাম হয়েছে, তারা নিজেরাই বলা বলি করছে, সেদিন নাকি তাদের থকতে তাউস উল্টে যাবে, তাদের নিজেদের উপরই আস্থা নেই। আজ রাজশাহী নগরের হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশের মাধ্যমে তাদের গণসমাবেশের ধারাবাহিক কর্মসূচি শেষ হবে। এই ওই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি, কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়েছে শহরের ওয়ার্দি উদ্যানে। মির্জা ফখরুল ইসলাম বলেন সরকারি জঙ্গি আক্রমণের ধোঁয়া তুলেছে, যখন সরকারের দরকার হয় এবার বিএনপিকে ধরতে হবে, তখন তারা জঙ্গি তৈরি করে, নিজেরা বাস পুড়িয়ে ককটেল মেরে বলে বিএনপিকে অগ্নিসন্ত্রাস করছে, সরকার ভয়ে আছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন চোরের মন পুলিশ, এদের অবস্থা এরকম, কিছু হলেই দুঃস্বপ্ন দেখে। বিএনপি আইলো তারেক রহমান আইলো, তিনি বলেন বিএনপির যে আন্দোলন তা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, বা তাদের দলের নেতাদের মন্ত্রী হওয়ার জন্য নয়, এই আন্দোলন ভোটাধিকারের ফিরে পাওয়ার আন্দোলন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, জাতীয় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তারা একটি নতুন নির্বাচন কমিশন গঠন করবে, তারপর নতুন নির্বাচন হবে, সেই নির্বাচন সংসদ গঠিত হবে, এখন যেসব দল আন্দোলনে আছে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দেয়ালে পিঠ ঠেকে দিয়েছে, তাদের রুখে দিতে না পারলে সব অর্জন শেষ হয়ে যাবে, দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটতে হবে। এদিকে টুকু নয়নকে কোথায় রাখা হয়েছে, হাজির করুন রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন রাজশাহীর সমাবেশ থেকে ফেরার পথে আমিনবাজারের যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহাসভাপতি নুরুল ইসলাম নয়ন সহ অনেক নেতাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। তুলে নিয়ে যাওয়ার পরও তাদের কোনো খোঁজ দেয়নি। রোববার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। রিজভি বলেন অনিবার্য পতন ঠেকাতে এই মাফিয়া সরকার জ্ঞানশূন্য হয়ে পড়েছে, কি যে করবে তার দিশা পাচ্ছে না, রক্ত চোখের আগুন মাখা গণমানুষের বজ্র নিনাদে ভয়ং আতঙ্ক তরতর করে কাঁপছে অবৈধ সরকারের মন্ত্রী ও নেতারা, মনে হয় তারা চোখে সর্ষে ফুল দেখছেন। সারা দেশে বিএনপি গণসমাবেশগুলোতে ঘর দুয়ার ছেড়ে আসা ভয়হীন মানুষের অভাবনীয় প্লাবন অবলোকন করে নিপীড়ন শেখ হাসিনা এখন ভয়ঙ্কর ও সন্ত্রস্ত। তিনি বলেন সর্বাধিক জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনেই এই বালের ট্রাকের কায়দায় চেকপোস্ট ব্যারিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে, এটি দেশনেত্রীর উপরে নির্যাতনের আরেকটি নতুন মাত্রা। এমনিতে বন্দি করে রাখা হয়েছে, তারপর একের পর এক বন্দিত্বের ঘোড়া রেপে তাকে আরও কঠোরভাবে বন্দি করে রাখাতে পায়তারা চলছে। বিএনপির এই নেতা বলেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, টাকা পাচার ও ভূমি দখলের মতো অপরাধগুলোর সঙ্গে জড়িত থাকার কারণে তারা ক্ষমতা ছাড়তে চায়নি, কারণ অবৈধভাবে অর্থবিত্তের মালিক হওয়ার ওরা আগামী দিনের বিচারের হাত থেকে বাঁচাতে ক্ষমতা আঁকড়ে ধরেছে। তাই 10 ডিসেম্বর নয়াপল্টনের সমাবেশকে শেখ হাসিনা নিরাপদ মনে করছেন না, যাব পুলিশকে দিয়ে শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসের কাজ করছে, তাই তারা এখন পুতুল হিসেবে বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করার জন্য ব্যাপারোয়া অভিযানে নেমেছে। এই সময় খালেদা জিয়ার বাড়ির সামনে চেকপোস্ট ও ব্যারিকেড বসানোয় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সেগুলো প্রত্যাহারের আহ্বান জানান রুহুল কবির রিজভি। দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। দলীয় সূত্র জানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার পুলিশের সরাসরি অভিযান এবং 10 ডিসেম্বর গণসমাবেশের স্থান নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ, এর মতো 1 ডিসেম্বর থেকে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে যা 15 ডিসেম্বর পর্যন্ত চলবে। রাজধানীতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। রাজশাহী সমাবেশ শেষে ফেরার পথে শনিবার রাতে রাজধানীর আমিনবাজার থেকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়ন চারজনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিক সন্ধ্যার পর থেকে রাজধানী জুড়ে ব্লক রেড শুরু হয়ে করে পুলিশ, বিশেষ করে গুলশান, বনানী, মহাকালী ও মতিঝিল সহ বিভিন্ন এলাকায় অবস্থিত আবাসিক হোটেল মেসে চলছে এই অভিযান। এদিকে খালেদা জিয়ার ওপর নির্যাতনের আরেকটি নতুন যাত্রা শুরু করছেন বলেছেন রিজভি।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার বাসার সামনে সেই বালির ট্রাকের কায়দায় চেকপোস্টে ব্যারিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে। এটি দেশ নেত্রীর উপর নির্যাতনের আরেকটি নতুন মাত্রা। এমনিতে বন্দী করে রাখা হয়েছে, তারপর একের পর এক বন্দিত্বের ঘেরে কাটা তারা আরও কঠোরভাবে বন্দি করে রাখার পায়তারা চলছে। তিনি বলেন, রাজশাহী সমাবেশ থেকে ফেরার পথে আমিনবাজারে যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন সহ যুব দলের নেতাদের তুলে দিয়ে গিয়েছে ডিবি পুলিশ। তুলে নিয়ে যাওয়ার পরও তাদের কোনো খোঁজ দেয়নি। এক মারাত্মক হিংসাত্মক প্রতিশোধে নেমেছে আওয়ামী লীগ সরকার। 10 ডিসেম্বর নয়াপল্টনে জনসমাবেশকে বানচাল করার জন্য সরকারের পক্ষ থেকে আন্তর্ঘাতমূলক কাজে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই সর্বনাশে খেলা শুরু করেছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেররা। তিনি আরও বলেন, কর্তৃত্ববাদী সরকারের সিংহাসন নড়ে ওঠাতে ওরা হিতাহিত জ্ঞানচূর্ণ হয়ে পড়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, টাকা পাচার ও ভূমি দখলের মতো অপরাধমূলক সঙ্গে থাকার কারণে তারা ক্ষমতা ছাড়তে চায় না। কারণ অবৈধভাবে অর্থবিত্ত মালিক হওয়া আর তারা আগামী দিনের বিচারের হাত থেকে বাঁচাতেই ক্ষমতা আঁকড়ে রেখেছে। রিজভী বলেন, অনিবার্য পর্তন টাকাতে এই সরকারের জ্ঞানশূন্য হয়ে পড়েছে। কী যে করবে তার দিশা পাচ্ছে না। রক্ত ছোকের আগুন মাখা গণমানুষের বজ্র নিনাদে ভয় আতঙ্কের থরথর করে কাঁপছেন অবৈধ সরকারের মন্ত্রী নেতারা। মনে হয় তারা ছোকে সর্ষে ফুল দেখছেন। সারা দেশে বিএনপির গণসমাবেশগুলোতে ঘর দুয়ার ছেড়ে আসা ভয়হীন মানুষের অভাবনীয় প্লাবন অবলোকন করে নিপীড়ক শেখ হাসিনার এক ভয়ঙ্কর সন্ত্রস্ত। এদিকে আওয়ামী লীগ বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে না। মুজিবুল হক চূর্ণ। রাজবাড়িতে জেলা জাতীয় পার্টির সম্মেলনে কেন্দ্রীয় জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ বলেছেন, দেশের মানুষের কথা আওয়ামী লীগ বিএনপি কখনোই চিন্তা করে না। দেশের মানুষের কথা একমাত্র জাতীয় পার্টিই চিন্তা করে থাকে। শনিবার দুপুরে রাজবাড়ি পৌর অডিটোরিয়াম মিলনায়তনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষের শান্তি একমাত্র জাতীয় পার্টিতেই দিতে পারে। বিএনপি যেমন হাওয়া ভবন সৃষ্টি করেছিল, ঠিক তেমনই আওয়ামী লীগও সরকার সৃষ্টি করেছে। কিন্তু জাতীয় পার্টি কখনো ক্ষমতায় থেকে এগুলো কোনো সময় করেনি। এখন মানুষের কাছে বিএনপি অচ্ছ আপদ, আওয়ামী লীগ বিপদ, আর জাতীয় পার্টি নিরাপদ দল হিসেবে আছে। তিনি আরও বলেন, আজ যুবকরা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে বসে আছে, কোথাও তারা চাকরি করে না, পেয়ে হতাশ হয়ে যাচ্ছে দিন দিন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা বগুড়া 3 আসনের এমপি নুরুল ইসলাম তারুকদার, সভাপতি রুহুল আমিন গাজী, বিপ্লব জাতীয় যুব সংহতি, রাজবাড়ির সভাপতি আসাদুল হক মিলন প্রমুখ।